2022 সালের নভেম্বরে ফেডারেল সরকার গঠনের মাত্র 9 মাস পর মালয়েশিয়ার রাজনৈতিক দলগুলো আবারও মুখোমুখি ভোটের মাঠে। সেলাঙ্গর, পেনাম, নেগেরি সেম্বিলান, কেদাহ, তেরেঙ্গানু এবং কেলাতান সহ মোট 6 রাজ্যে অনুষ্ঠিত হল ভোট। এতে 96,70,000 ভোটার 245টি আসনে প্রার্থী নির্বাচন করেছেন। কুয়ালা তেরেঙ্গানু সংসদীয় উপনির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন বলছে তেরেঙ্গানু এবং কেদাহতে ভোটারদের ভোটদান সবচেয়ে বেশি, 2 রাজ্যতেই 56%। রাজ্যের 245টি আসনের জন্য 9টি দলের মোট 529 জন এবং 41 জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।